নমস্কার, আমার বাংলা সংবাদে আমি রত্নেশ্বর নাথ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। সোনাই বিন্যাকান্দি সড়কে ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যু বাইক চালকের। সিইউইটি পরীক্ষার নামে পরীক্ষার্থীদের দুর্ভোগ, সোচ্চার আকসা। ভিন রাজ্যে কুকুর পাচারের চেষ্টা, শিলচরে ধৃত 3 পাচারকারী। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। সোনাই বিন্যাকান্দি পূর্ত সড়কে ভয়ঙ্কর দুর্ঘটনা সংঘটিত হয়েছে। লরি চাপায় মৃত্যু ঘটেছে এক যুবকের। বুধবার পূর্ত সড়কের নদুন রামনগর এলাকায় এই দুর্ঘটনা সংঘটিত হয়। দ্রুতগতিতে আসা একটি লরি সজোরে ধাক্কা মারে বাইক চালককে, সঙ্গে সঙ্গে বাইক চালক রাস্তায় ছিটকে পড়েন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বাইক চালকের মৃত্যুতে ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে সদর থানার ওসি ও ধলাই পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তারপর স্থানীয়দের সহযোগিতায় মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। মৃত ব্যক্তির নাম রঞ্জিত দাস বলে জানা গেছে। কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্টের নামে পরীক্ষার্থীদের দুর্ভোগ ও হয়রানি রোধে কড়া ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছে আকসা। বুধবার শিলচরে এক সাংবাদিক সম্মেলন ডেকে এনটিএর ভূমিকায় তীব্র নিন্দা ও ধিক্কার জানান আকসার উপদেষ্টা তথা বিজিবি সদস্য রূপম নন্দীপুর কায়স্ত। তিনি ক্ষোভের সুরে বলেন, প্রথমবারের মতো সিইউইটি পরীক্ষায় আয়োজিত করতে এসি রুমে বৈঠকে না করে সরজমিনে এসে ভৌগোলিক অবস্থান পর্যবেক্ষণ কেন করল না এনটিএ? যথাযথ সার্ভে হলে ওই দুর্ভোগ পোহাতে হতো না পরীক্ষার্থীদের। শুধু কলকাতা থেকে উড়ে এসে তড়িঘড়ি পরীক্ষার্থীদের পাশে দাঁড়ানোর লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়ের ভূয়সী প্রশংসা করেন রূপম। এদিনের সাংবাদিক সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুকুমল দাস, নিরঞ্জন দত্ত, সাইদুর রহমান, বিশ্বজিৎ দেব, জয়শ্রীনাথ, আফসানা সাদিয়াল, বর্ষা দত্ত, অনিন্দিতা সাহা, স্বাতী দেব, অর্পিতা দেব প্রমুখ। এসে জেনে যখন উনার কাছে ছাত্রছাত্রীরা তাদের এইসব দাবি তুলেছিলেন, সঙ্গে সঙ্গে তিনি রাজীব মোহন পন্তের সঙ্গে জেলা বিজেপি সভাপতিকে নিয়ে সেখানে গিয়েছিলেন। গিয়ে বিষয়টা কি জানতে চান, সঙ্গে সঙ্গে উনি ডক্টর রনজ টেকু আসামের শিক্ষামন্ত্রী সঙ্গে উপাচার্যের কথা বলিয়ে যাতে এটার আসু সমাধান হয়, সরকার যাতে সিদ্ধান্ত নেয় এবং কৌশিক রায়ের তৎপরতার জন্য এই আসাম সরকার এই সিদ্ধান্ত সেদিন নিয়েছিল। নেওয়াতে আসাম সরকারের রনজ পেগুর ডক্টর শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগুর হস্তক্ষেপে আসাম সরকারের পক্ষে তখন ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে আসাম সরকারের পক্ষ থেকে 20 তারিখে চিঠি দেওয়া হয়। যা শোনা যাচ্ছে, এখন আমি কথা বললাম যে কলেজগুলোতে 80% সিইউটি ছাড়া অ্যাডমিশন হবে, এক্ষুনি সিদ্ধান্ত হতে চলছে। এবং আমরা যারা এ ধরনের ন্যাশনাল টেস্টিং এজেন্সি দিল্লিতে বসে নর্থ ইস্টের বিভিন্ন জায়গার পরীক্ষা কেন্দ্র স্থান নির্ধারণ করেছেন, যেহেতু উত্তর পূর্ব সম্বন্ধের ম্যাপ সম্বন্ধে তাদের কোনো আইডিয়া নেই, ম্যাপ দেখে ওনারা সিদ্ধান্ত নিয়েছেন। একটা এক্সাম্পল, শিলচরে একজন পরীক্ষা দিয়েছিলেন, পরদিন গ্যাংটক যেতে হবে, অর্থাৎ একটা পোস্ট গ্রাজুয়েটের ক্ষেত্রে। কুকুর পাচার করতে গিয়ে জনতার হাতে ধরা পড়লো 3 পাচারকারী। করিমগঞ্জে থেকে 3 ব্যক্তি কয়েকটি কুকুর নিয়ে রামনগর আইএসবিটিতে উপস্থিত হয়। পার্শ্ববর্তী রাজ্য মিজোরামে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে ওরা এসেছিল। বিষয়টি উপস্থিত জনগণের নজরে আসতেই 3 পাচারকারীকে জিজ্ঞাসাবাদ করলে তারা সঠিক উত্তর দিতে না পারায় সন্দেহ দেখা দেয়। সেখানে 3 কুকুর পাচারকারীকে জনগণ উত্তম মাধ্যম দিয়ে তারপর আউটপোস্টে খবর দেন। সঙ্গে সঙ্গে আউটপোস্টের ইনচার্জ রাজুনন্দন দে দলবল নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে 3 পাচারকারীকে থানায় নিয়ে যায়।
এটা ওই স্যার রামনগর বাইপাসের সামনে, রামনগর বাইপাসের ডিভাইডার যেখানে আছে ডিভাইডারের সামনেই আমরা এখানে তারারে রেস্কিউ করা হয়েছে স্মাগলারগুলারে, এখানে তারার এখানে ক্যাপচার করা হয়েছে স্মাগলারগুলারে। টোটাল 14 নাম্বারস অফ ডগ আসিল এখানের মধ্যে, কুকুর তো আমার ছোটো বড়ো মিলাইয়া আসিল কুকুর, আর স্মাগলার আসিল তিনজন, যার মধ্যে একজনের নাম হইল রেজুল হোসেন বড়বুইয়া, একজনের নাম আব্দুল সালাম মজুমদার অ্যান্ড আনোয়ার হোসেন বড়বুইয়া, সবই তারা আলগাফুরার বাসিন্দা জানা গেছে এখানে আমরা ইয়ের সময় ইনভেস্টিগেশনের টাইমে। তো আমরা এটাই সবরে ধন্যবাদ জানাই, মিডিয়া ভাইদেরও ধন্যবাদ জানাই যে আপনারা তুলিয়া ধররা এইসব জিনিস। এই জিনিসটা হলো টোটালি ইললিগ্যাল জিনিস, যেটা ডগ মিট, এটা সবের জানিয়ে রাখাটা দরকার। ডগ মিটটা টোটালি ইললিগ্যাল, যেটা আমরা ইন্ডিয়াতে টোটালি ব্যান, আসামে তো ব্যানই, ইন্ডিয়াতে টোটালি ব্যান, তা সত্ত্বেও এটা স্মাগলিং হইতেছে কন্টিনিউয়াসলি। তো দ্যাটস ওয়াই আমরা এই আমরা লাগিয়ে আসি এই জিনিসটা নিয়ে, আমরা এই জিনিসটা স্টপ করার প্রচেষ্টা করতেছি, তার সঙ্গে আমরা প্রশাসনের কাছে সরকারের কাছে এটাই দাবি রাখি যে অ্যানিম্যাল ক্রুয়েলটি অ্যাক্টের এগেনস্টে, এটা তো অ্যানিম্যাল ক্রুয়েলটি, তো অ্যানিম্যাল ক্রুয়েলটির এগেনস্টে 50 rupees জাস্ট একটা ফাইন থাকে, তো 50 rupees ফাইনটা জাস্ট উইড্র করা হয়, তো মিনিমাম 5000 rupees অ্যাটলিস্ট রাখা হয় যাতে এই ধরনের স্মাগলিং ক্রুয়েলটি যাতে বন্ধ হয়। শুধু এই যে স্মাগলিং যেটা এটা নয়, তার সঙ্গে জড়িত আছে যেমন একটা এরিয়ার থেকে একটা গ্রুপ যেমন কুকুরের উঠানি হয়, উঠানির পরে এই এরিয়াতে কী হয়, চুরি ডাকাতি হইতেছে, কুকুর কি হয় আনপেড প্রোটেক্টর টোটালি। কালাইন এলাকায় ব্যাঙ্গের ছাতার মতো গজিয়ে উঠে চোরাকাঠের অবৈধ ব্যবসায় লাগাম টানতে অভিযানে নামলেন এসিএফ শামসুদ্দিন লস্কর। করিমগঞ্জ ফরেস্ট ডিভিশনের আওতাধীন কালাইন ও তার পার্শ্ববর্তী এলাকায় বছরের পর প্রকাশ্যে অবৈধ চোরাকাঠের রমরমা ব্যবসা চালিয়ে আসছিল বনমাফিয়া সহ চোরা কারবারিরা। বন ধ্বংস করে কালাইন বাজার ও তার আশপাশ এলাকায় রীতিমতো দোকান খুলে প্রকাশ্যে চলছিল এই বেআইনি বাণিজ্য। বেআইনি ব্যবসার সঙ্গে স্থানীয় রেঞ্জ অফিসার পঙ্কজ কলিতার বিরুদ্ধে সরাসরি অভিযোগের আঙুল তুলেছেন এলাকার সচেতন জনগণ। কালাইন বন বিভাগের রেঞ্জার পঙ্কজ কলিতার প্রত্যক্ষ মদতে বনধ্বংস যজ্ঞ অব্যাহত রয়েছে এলাকায়। মূলত এমন স্পর্শকাতর অভিযোগের পরিপ্রেক্ষিতে সরাসরি অভিযানে নামেন করিমগঞ্জ ফরেস্ট ডিভিশনের এসিএফ শামসুদ্দিন লস্কর। তদন্তে নামতেই কেঁচো করতে সাপ বেরিয়ে পড়ে। এদিকে অবৈধ ব্যবসায়ীদের মধ্যে শুরু হয় দৌড়ঝাঁপ। অভিযানের আগাম খবর পেয়ে অধিকাংশ দোকান থেকে অবৈধ চেরাকাঠ যতটুকু সম্ভব সরিয়ে ফেলা হয়। দোকানে তালা ঝুলিয়ে দেয় মালিকেরা। সোমবার রাত 8টা পর্যন্ত তিনি প্রত্যেকটি অবৈধ দোকানে হানা দিয়ে প্রচুর পরিমাণে চেরাকাঠ বাজেয়াপ্ত করার পাশাপাশি লাইসেন্সবিহীন দোকানগুলিকে সিল করে দেন। মঙ্গলবার রাত 10টা নাগাদ আচমকা ঝড়ে পূর্বধলায় গঙ্গানগর জিপির গঙ্গানগর প্রথম খণ্ড ও দ্বিতীয় খণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এদিন রাতের প্রবল বেগে ঝড়ে গঙ্গানগর তৃতীয় খণ্ডে গ্রামে থাকা গঙ্গানগর ফাইভ স্টার ওয়েলফেয়ার অর্গানাইজেশনের নির্মাণ ভবনের টিনের চাল প্রায় 30 মিটার দূরে গাছে চালে গিয়ে আটকা পড়ে। এছাড়া গ্রামের আনোয়ার হোসেন লস্কর, সঞ্জয় কুমার রায়, মহিবুর রহমান, মতিবুর রহমান, খগেন্দ্র রায়, অনুপ রায়, হুসেন আহমেদ প্রমুখ ব্যক্তির ঘরের আংশিক ক্ষতি হয়েছে। এদিকে ঝড়ের ফলে ফসলাদি সহ গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে। এদিকে এদিনের ঝড়ে গঙ্গানগর প্রথম খণ্ড গ্রামের আলতাফ হোসেন লস্করের ঘরের বারান্দার চাল উড়ে যায়। ক্ষতি হয়েছে রুবেল হোসেন, মস্তান আলী ও মিসবাহ উদ্দিনের ঘরের। এছাড়া গঙ্গানগর প্রথম খণ্ড গ্রামের জামে মসজিদের কমিউনিটি হলের দেওয়ালে ফাটল ধরেছে। এদিনের ঝড়ের ক্ষয়ক্ষতি নিয়ে সংবাদ মাধ্যমের কাছে বিস্তারিত তুলে ধরেন গঙ্গানগর জিপির গ্রুপ সদস্য প্রতিনিধি বাহারুদ্দিন লস্কর। এটা মাতিয়ালাম নাই আমার আর এই এলাকাতে গঙ্গানগর পার্ট ওয়ানও প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। আমি ওদিকে আসলাম যে সময় 2 ঘন্টা আনছে দৌড়িয়ে আইয়া অন উঠিলাম। এটা আমার বড় ভাইয়ের ঘর উঠিলাম, আমরা দুবাই অনু আসলাম, ও বাড়িতে গিয়ে আসতাম টাকাইয়া একটা জাড়া আনছে আর আসতাও পর্যন্ত বারোয়ে দিকে বারিন্দা উড়াইয়া নিয়ে অনু ভালাইছে, একটু মা অনু একটু মা ফট করে দৌড়িয়া জানালা লাগে গরম আইসি বুঝছুন আমি। এর বাদে আড়া করি আবার আনছে, বুঝা গেছে গর নেরগা উড়াইয়া, আমি তো কই গর নিছে কিনি কিতানি, বাদে দেখা যায় না গর নিছে না জায়গাতে আছে উপর আল্লাহ রক্ষা করছি। দৌড়িয়া বারোয়ে গেছি আমার গরম গিয়া হই দেখিছে আমার এই বাজু কিতা হইলো না, দেখা যায় আমার গর ঠিক আছে, আরো যারা দিলে আমার গরু উড়ে নিল। আমরা এই পার্ট ওয়ান প্রত্যেকটা পরিবারও কম বেশ একটা ক্ষতি হইয়া গেছে সামরিক, এখন পর্যন্ত বড় ধরনের আবু কোনো খবর পাইছি না। আমি যতটুকু জানছি মানে প্রত্যেকটা পরিবারও কম বেশ একটা ক্ষতি হইয়া গেছে। আর এই দেখো তো আমরা এই যে মজিদুর কমিউনিটি হলটা ও সাইডটা ভাটাই গেছে আর তার চারও পুরা ক্ষতি করছে। ওদিকে একটা টয়লেট আছে পুরানা টয়লেট, এটাও প্রচুর ক্ষতি হয়েছে। বিগত 4 বছর ধরে বিবেকানন্দ রোডে ড্রেন কাম ফুটপাথের কাজ চলছে কিন্তু কাজের কোনো অগ্রগতি নেই। একেন্দ্রে যতটুকু দায়ী পূর্ত বিভাগ, সমান্তরালে দায়ী 25 নম্বর ওয়ার্ডের কিছু দালাল শ্রেণীর লোক। বিষয়টি বিভাগীয় পর্যায়ে স্পষ্ট করতে 3 দিনের সময়সীমা বেঁধে দিলে 26 নম্বর ওয়ার্ডের জনগণ
ওই সময়সীমার মধ্যে পরিস্থিতি মীমাংসা করে কাজ শুরু না হলে 3 দিন পর তারা সড়ক অবরোধ করবেন বলে সাফ জানিয়েছেন। মঙ্গলবার সাংবাদিকদের ডেকে এলাকাবাসীর পক্ষে প্রদীপ নাথ জানান, বৃহত্ত বিবেকানন্দ রুট এলাকায় ড্রেনে কাজ করতে গিয়ে ইতিমধ্যে 2টি পুরনো কালভার্ট তুলে নেওয়া হয়েছে, কিন্তু 7 নম্বর গলির পাশে একটি কালভার্ট নির্মাণের নামে ড্রেনের এক বিশাল অংশ উন্মুক্ত রাখায় 25 নম্বর ওয়ার্ডের বিস্তর এলাকা জলমগ্ন হবে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। এমন পরিস্থিতিতে নির্মীয়মান ড্রেনের উপযুক্ত অংশ বন্ধ করে এক কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার আর্জি জানান এলাকাবাসী জনগণ। ওয়ার্ডের জনগণকে সামনে রেখে এবং প্রত্যেকের মতামতকে গ্রহণযোগ্য মনে করে প্রদীপ নাথ উপস্থিত সবাই জানান, পূর্ত বিভাগে একত্রে স্পষ্টীকরণ দিতে হবে আগামী 3 মাসের মধ্যে, আর সেটা না হলে আগামী 25 মে বিবেকানন্দ রোড অবরোধ করতে মাঠে নামবেন তারা, আর সেটা হলে এর জন্য দায়ী থাকবে সম্পূর্ণ পূর্ত বিভাগ। জায়গাটা এসে একটু উন্মুক্ত রেখে দিয়ে অন্য কাজগুলো করছে, যে জায়গায় একদম 50 বছর পুরনো একটা কালভার্ট এখানে আছে, এই জল একটু একটু করে যায়। এবং আমরা চাইছি যে প্ল্যান এস্টিমেট অনুযায়ী যে জায়গায় ক্রস কালভার্ট হওয়ার কথা সেই জায়গায় ক্রস কালভার্ট করুক, না হলে আমরা আপাতত তার দুই সাইডটা ড্রেনের যেমন আজকে পূর্ব দিক এবং পশ্চিম দিক দুটো দিকে কালভার্ট করে ফুটপাত করে তারপর যে জায়গায় কালভার্ট ক্রস কালভার্ট করার কথা সেই জায়গায় করুক, প্ল্যান এস্টিমেটে যে জায়গায় আছে সেই জায়গায় করুক, এবং করুক কোন সময়ে ওই সময় করুক যে সময় ওই দিকের ফুটপাত তৈরি হয়ে যাবে, ওই দিকের ফুটপাত কমপ্লিট হয়ে যাবে, তারপর যে জায়গায় দরকার, শুধু দরকার নয় যে জায়গায় ডিপার্টমেন্টাল এস্টিমেট এবং প্ল্যানে আছে সেই জায়গায় করুক, আপাতত এই জায়গাগুলো বন্ধ করুক। ওইদিকে ওরা সেই জায়গা খালি রেখে করতে চাইছে যাতে এই বর্ষা আসলে পরে এই দিকের লোকের ঘর বাড়ি একদম ডুবে যাবে, বর্তমানে ডুবে যাওয়ার অবস্থা। এবং আমরা সবাই মিলে বলছি যদি এটা 24 তারিখের ভেতরে সমাধান না হয় তাহলে আমরা রাস্তার উপর করব। 24তম বর্ষপূর্তি উপলক্ষে উদারবন্ধ নূপুর নৃত্যকেন্দ্র এবারও সারাদিনব্যাপী বিভিন্ন কার্যসূচির আয়োজন করেছে। বুধবার এক সাংবাদিক সম্মেলন করে অনুষ্ঠানমালা তুলে ধরেন সংস্থার অধ্যক্ষ মিত্রা সেন, উপদেষ্টা দেবাশিস লোহার ও স্নেহাংশু তালুকদার। কার্যক্রমের মধ্যে রয়েছে 3টি বিভাগের নৃত্য প্রতিযোগিতা এবং বসে আঁকা প্রতিযোগিতা। শিবাশিস দেব প্রকাশিত স্মৃতি অঙ্কন প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট বিচারকেরা। অন্যদিকে সুবোধ চন্দ্র সেন স্মৃতি রবীন্দ্র নৃত্য প্রতিযোগিতা সহ লোকনৃত্য প্রতিযোগিতা থাকবে। বিশিষ্ট নৃত্যশিল্পীরা থাকবেন বিচারকের ভূমিকায়। ওই দিন সকালে শুরু হওয়া কার্যক্রম সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে, সঙ্গে থাকবে পুরস্কার বিতরণ। অনুষ্ঠান সফল করে তোলার জন্য মিত্রা সেন সকলের সহযোগিতা কামনা করছেন। আগামী 9 জুন 24তম বর্ষপূর্তি উপলক্ষে ব্লক অডিটোরিয়ামে, উদারবন ব্লক অডিটোরিয়ামে সমস্ত দিনব্যাপী মানে বিভিন্ন সাংস্কৃতিক এবং সাংস্কৃতিক আয়োজন, সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সেখানে বিভিন্ন প্রতিযোগী অংশগ্রহণ নেবেন, একদ অঞ্চলে যারা প্রতিভাবান শিল্পীরা এখানে অংশগ্রহণ করবেন সেটাকে এখানে এই প্রতিযোগিতার মাধ্যমে তুলে ধরা হবে। আমি আবারও মিত্রা সেনকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা এই প্রতিযোগিতায় অংশ নিতে ইচ্ছুক তাদেরকে লিফলেটে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করার জন্য। আমি আবারও নূপুর নৃত্যকেন্দ্রের যে যিনি স্বত্বাধিকারী এই শ্রীমতী মিত্রা সেনকে ধন্যবাদ জানিয়ে সকাল 9টা থেকে রবীন্দ্র নৃত্য ও লোকনৃত্যের প্রতিযোগিতা। রবীন্দ্র নৃত্যে থাকছে সুবোধচন্দ্র সেন স্মৃতি পুরস্কার, বসে আঁকো প্রতিযোগিতা রয়েছে শিবাশিস দেবপ্রকাশিত স্মৃতি বসে আঁকো পুরস্কার। তো আমরা বিকাল 3টা থেকে থাকছে অঙ্কন প্রতিযোগিতা, সন্ধ্যা 5টায় থাকবে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমাদের অনুষ্ঠান শুরু করে দেবেন আমাদের নৃত্যগুরু দেবতোষ নাথ, উনি আসবেন। আরও বিভিন্ন আমন্ত্রিত শিল্পীরাও থাকবে আমাদের সঙ্গে। আমাদের অনুষ্ঠানের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আসার জন্য এবং সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য। হাইলাকান্দি জেলার অন্তর্গত কারিছড়ার শ্রীরামপুর এলাকায় জগৎকুলের কল্যাণার্থে বুধবার বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে শ্রীমৎ ভাগবত গীতা মহাযজ্ঞের আয়োজন করা হয়। এক দিবসীয় এই ধর্মীয় অনুষ্ঠানকে ঘিরে গোটা এলাকা উৎসব মুখর পরিবেশে মুখরিত হয়েছে। এদিন বিষ্ণুযজ্ঞ, বৈষ্ণব হোম সহ পুরোদিনব্যাপী বিভিন্ন ধার্মিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শ্রীকৃষ্ণ চৈতন্য মঠ রামনগর লঙ্কার অধ্যক্ষ
মিথিলরঞ্জন ভট্ট গোস্বামী ওনার ধর্মীয় বাণী পাঠ করে আয়তন অঞ্চলের জনগণকে মুগ্ধ করে তোলেন। কারিচড়া এলাকায় আবাল বৃদ্ধ বনিতা ও ভক্তদের উপস্থিতিতে এক বিশাল উৎসবকর পরিবেশ সম্পন্ন হয়। বিষ্ণু যজ্ঞ, শ্রীমৎ ভাগবত গীতা যজ্ঞ ও বৈষ্ণব হোম অনুষ্ঠান। কারিচড়া থেকে উর্মি পালের রিপোর্ট। বিভিন্ন প্রান্ত থেকে আসা সকল ভক্তবৃন্দকে নিয়ে আমরা শ্রীমৎ ভগবত গীতা যজ্ঞ, বিষ্ণু যজ্ঞ এবং বৈষ্ণব হোম দ্বারা আমরা এখানে অনুষ্ঠান এক দিবসীয় কার্যসূচি নিয়ে অনুষ্ঠান আমরা সম্পন্ন হয়েছে। তো আমরা এই সুন্দর আনন্দ মুখরিত পরিবেশে এই অঞ্চলের বিভিন্ন ভক্তবৃন্দরা, বিভিন্ন সম্প্রদায়ের তথা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আবার বৃদ্ধ বনিতার আগমনে খুব সুন্দর এই অনুষ্ঠানে একটি আনন্দমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং সকলেই ভগবানের ভোগরাগ এবং হরিনাম কীর্তন মাতিয়ে তুলেন। এই অঞ্চলের সকল ভক্তবৃন্দরা খুবই সুন্দর অনুষ্ঠানে সবাই অংশগ্রহণ করে আমরা নিজের জীবনকে ধন্যাতি ধন্য করার সুযোগ পেয়েছি। আগন্তুক দিনে আমরা চাইছি যে সমস্ত অঞ্চলের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলেও এই ধরনের অনুষ্ঠান হোক। এই অনুষ্ঠানে সকলেই মিলে আমাদের চাকরিজীবী, ব্যবসায়ীজীবী তথা কৃষিজীবী, তার সঙ্গে ছাত্রছাত্রীদের তাদের জীবনের আধ্যাত্মিক দিকটি উন্নতি করার যে আমাদের যে প্রয়াস, এটি একটি খুব সুন্দর প্রয়াস, যাতে এই ধরনের অনুষ্ঠানে সকলে অংশগ্রহণ করে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আরও একবার। সোনাই বিন্যাকান্দি সড়কে ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যু বাইক চালকের। সিইউইটি পরীক্ষার নামে পরীক্ষার্থীদের দুর্ভোগ, সোচ্চার আকসা। ভিন রাজ্যে কুকুর পাচারের চেষ্টা, শিলচরে ধৃত তিন পাচারকারী। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।